আমাদের রাজ্যের একমাত্র জঙ্গল যেখানে গেলে আপনি দেখা পেতে পারেন সেই বিখ্যাত লুপ্তপ্রায় একশৃঙ্গ গন্ডার। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমার এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি জলদাপাড়া জাতীয় উদ্যান সম্পর্কে। কেমন আছেন সবাই? আমি অমর আর আপনি দেখছেন পাঁচ ফোড়ন। আসুন শুরু করি। জলদাপাড়া জাতীয় উদ্যান, যা আগে ছিল জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পূর্ব হিমাচলের পাদশে অবস্থিত একটি জাতীয় উদ্যান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 61 মিটার উচ্চতায় তোর্ষা নদীর তীরে অবস্থিত। এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন 141 বর্গ কিমি। এই অভয়ারণ্য যদিও 1941 সাল থেকে প্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসাবে ঘোষিত, তবু অভয়ারণ্যের স্বীকৃতি মেলে 1976 সালে, আর 2012 সালে 10ই মে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। একশৃঙ্গ গন্ডারের পাশাপাশি এই জঙ্গলে হরিণ, গাউর, ঘুনশুয়োর, লেপার্ড, বাঘ আর হাতি দেখা যায় এবং আছে অসংখ্য পাখি। জলদাপাড়া অভয়ারণ্যে হাতি সাফারির ব্যবস্থা আছে। হাতির পিঠে চেপে জঙ্গলের গভীরে যাওয়া এবং বন ও তৃণভূমিতে গন্ডার, হাতির পাল ও অন্যান্য জীবজন্তুর বন্য জীবন প্রত্যক্ষ করার সুযোগ রয়েছে। এলিফ্যান্ট সাফারির পাশাপাশি এখানে কার সাফারিরও ব্যবস্থা আছে। হাতির পিঠে বসে এই জঙ্গলের তৃণভূমিতে ঘুরে বেড়াবার মজাটাই আলাদা। জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। আসামের কাজিরাঙ্গা ও কবিতারাকে বাদ দিলে জলদাপাড়াই দীর্ঘদিন যাবৎ এই প্রাণীর নিরাপদ আশ্রয়। এখানকার ঘাসে ঢাকা জলাভূমি এই গন্ডারের প্রাকৃতিক বাসস্থল হিসাবে কাজ করে। গত 2020 সালের 2রা মার্চ এই জঙ্গলে আগুন লাগে এবং পুড়ে যায় 8 বর্গ কিমি এরিয়া। ডুয়ার্সের চা বাগান, পাহাড়ি নদী, জঙ্গলের পশু পাখি ও এলিফ্যান্ট সাফারি, এই সব কিছু উপভোগ করার সুযোগ রয়েছে এখানে। এই লকডাউনের শেষে শীতের দিনগুলিতে জলদাপাড়া এক সুন্দর ভ্রমণ গন্তব্য হতে পারে, তাই দেরি না করে বেরিয়ে পড়ুন। রাস্তা আমি বলে দিচ্ছি, শিয়ালদা রেল স্টেশন থেকে রাত্রি 8:30 মিনিটের 1314-9 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পরের দিন পৌঁছে যান নিউ জলপাইগুড়ি বা হাসিমারা। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি জলদাপাড়া। এই জঙ্গলের কাছাকাছি থাকার কোনো অভাব নেই, একাধিক বাংলো আর নানান মানের হোটেল রয়েছে এখানে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত ছেড়ে যান। আপনাদের জন্য কমেন্ট বক্স সম্পূর্ণ খোলা আছে, আপনি চাইলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন ভিডিওটা।